আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আয়াস ইবনে মুয়াবিয়া ছিলেন একজন সুগভীর পাণ্ডিত্যের জন্য বিখ্যাত মুসলিম। তিনি সেই সাথে একজন বিচারকও। একদিন তার কাছে এক লোক এসে বলল, হে আয়াস, ইসলামে কেন মদকে হারাম করেছে? বিচারক, মদ হারাম এবং নিষিদ্ধ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আগন্তুক, পানি খেতে কি বিধান? বিচারক, পানি হালাল। আগন্তুক, খেজুর আর আঙ্গুর? বিচারক, এগুলো হালাল। আগন্তুক, এটা কি করে হয়? সবগুলো উপকরণ তো হালাল, কিন্তু যখন এগুলো একসাথে মেশানো হয় তখন তা হারাম হয়ে যায়। বিচারক এবার লোকটির দিকে তাকালেন এবং বললেন, তোমাকে যদি এক মুঠো মাটি দিয়ে আঘাত করি তোমার কি মনে হবে? তুমি আঘাত পাবে? আগন্তুক, না, পাবো না। বিচারক, যদি এক মুঠো খড় দিয়ে আঘাত করি? আগন্তুক, না, এতেও পাবো না। বিচারক, যদি এক ফুটো পানি দিয়ে আঘাত করি? আগন্তুক, না, এখন আমি ব্যথা পাবো না। বিচারক, আচ্ছা, যদি সবগুলো একসাথে মিশিয়ে রোদে শুকিয়ে ইট বানিয়ে সেটা দিয়ে আঘাত করি তখন কি আঘাত পাবে? আগন্তুক, এতে তো আমার মৃত্যু হতে পারে, আঘাত তো পাবোই। বিচারক, আমাকে যে প্রশ্ন করেছো তার ক্ষেত্রে একই যুক্তি ঘাটে। সুতরাং আল্লাহ যা হারাম করেছেন তা আমাদের মেনে নিতে হবে। এ ব্যাপারে যুক্তি খোঁজা মোটেই উচিত নয়, কারণ ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।